বন্ধু হে আমার বাজান অন্তরের কান্না গান আমার নবী ডাক দিয়ে কই খাদিজা চাকরি দিলেন বেতন দিবেন কত মা খাদিজা কই ঠিক আছে আপনি কি নেবেন আমার নবী কই আপনি যা দেন কই ঠিক আছে 1000 ছাগল 6 মাসে বাচ্চা দেয় যদি কালো আর লাল হয় আমার আর সাদা হইলে আপনার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুদ্ধিমান ব্যক্তি তো কালো আর লালই হয় বেশি সাদা কিন্তু এত হয় না লাকে একটা আচ্ছা ঠিক আছে 6 মাস আমার নবী কষ্ট করলেন তারপর সব গুলা ছাগল বাচ্চা দিল সব দিয়ে সাদা জোরে কোন সুবহানাল্লাহ তারপর মা খাদিজা বলতেছে কিতাব সাক্ষী দে ছাগল কিন্তু একটা দুইটা বাচ্চা দেন সবগুলা পাঁচটা করে বাচ্চা দিছে পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বোঝাই শরীয়তের সজেক নাম তরিকতে নাই মোকাম হাকিকত বুঝলে মারুফত নয় রে মন পাগলা মনোহরা ও তুই ডুব দিলি না ফাঁক দরিয়াই জোরে কোন সুবহানাল্লাহ তখন মা খাদিজা বলতেছে ঠিক আছে তাহলে আবার যদি সাদা হয় আমার আর লাল আর কালো হইলে আপনার আমার নবী কই ঠিক আছে আমার নবী আবার 6 মাস কষ্ট করলেন তারপর সবগুলা ছাগল বাচ্চা দিল সবটি লাল যেরকম সুবহানাল্লাহ তারপর মা খাদিজা কয় মোহাম্মদ এত ছাগল কেমনে পালদে এক একটা বুঝি বাগো খানা জাসিরা যাইয়াছা মোহাম্মদ কেমনে ছাগল পালে তারপর আমার নবী যখন ছাগলগুলা মাঠে নিয়ে গেল দেখবেন গরু ছাগল যারা পালে রাখাল থাকে পিছনে আর ছাগল আর গরু এগুলা থাকে সামনে তা আমার নবীর পিছনে ছাগলরা কদম দেয় না মাথা লড়ায় আমার নবী ডাক দিয়ে কই ছাগলের দল মাথা কেন লড়াও কদম দেও না কেন এই ছাগলের দল একটা ডাক দিয়ে কই আল্লাহ আল্লাহ তুমি একটু জবান দাও তোমার বন্ধুর সাথে দুইটা কথা কইতাম হঠাৎ করে একটা ছাগলের জবান খুলে গেল একটা ছাগল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি রহমাতাল লিল আলামিন নবী পিছনে থাকবেন আমরা ছাগল তো সামনে থাকে এটা হতে পারে না আপনি শুধু মানুষের নবী নই আমরা ছাগলের নবী জোরে কোন সুবহানাল্লাহ আপনি নবীর পিছনে থাকবেন আমরা সামনে থাকব এরকম বেয়াদব আমরা নই নবী গো নবী গো নবী আপনারে আমরা কথা দিলাম আপনি সামনে থাকেন আমরা 10000 ছাগল আপনাকে কথা দিয়েছি আমরা কোন দিকে যাব না কারো ক্ষেতে মুখ লাগাইব না জোরে কোন সুবহানাল্লাহ এইসব দেখে ডাকি দাসীরা অবাক হয়ে গেল তারপর কিছুক্ষণ পরে 8-10 গা বাঘ আইছে দাসীকে আবার খাইব মোহাম্মদ ছাগল খাইব যাই হোক তারপর বাঘগুলো আসলো দেখবেন অসম বাঘটা আসলে ছাগল বা টিভির মধ্যে গুলো দেখায় মানে পশু পাখি দৌড়াদৌড়ি করে কোনো একটা ছাগল লড়া নাই ঘাস খাইতেছে ঘাস উঠে যেতেছে তারপর সেই বাস আবার দিয়া বাঘগুলো নবীর কদমে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী আপনি তো ছাগলের নবী নয় আমরা বাঘের নবী জোরে কোন সুবহানাল্লাহ বাঘ ডাক দিয়ে কই আমরা আপনার কথা দিলাম আপনার ছাগল আমরা পাহারা দিব আপনি শুধু আমাদের রিজিকের জন্য দোয়া করুন সুবহানাল্লাহ বাঘে নবীর সালাম করে চলে গেলাম তারপর দাসীরে কই কি অবস্থা কিছুক্ষণ পরে যখন অজগর সাপ আসলো এবার অজগর খাইবো অজগর সাপ এসে বড় করে ফনা ধরছে আর কিছু পাখি বন থেকে এসে নবীরে বাতাস করছে এরি দেখে কিছু দাসী অজ্ঞান হয়ে গেছে বনের অজগরে ছিল ফনা ধরে বনের পাখি বাতাস করে গায় এ সকল মধ্যে যা দেখে মা খাদিজা জীবন আর যৌবন সই পা দিছে পা এ গো নবীজি কোন সাধনে পাইব তোমায় হাই গো নবীজি জোরে কোন সুবহানাল্লাহ